মানুষ মরে না, নাকি মানুষ মরে না? আমাদের মানুষ মারা যাওয়ার পর মসজিদের মাইকে ঘোষণা হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ। এখানে আছে কি? এটা বিদআত। নিষেধ করেছেন যে তোমরা জাহিলিয়াত যুগের মানুষের মতো মৃত্যু সংবাদ প্রচার করো না, জাহিলিয়াতদের মতো তোমরা মৃত্যু সংবাদ প্রচার করো না। জাহিলিয়াত যুগে মৃত্যু সংবাদ প্রচার করা হতো আর লোকজন ভাড়া করে কান্না করা হতো। লোকজন ভাড়া করে কান্না করা মানে আমার বাড়িতে কোনো মানুষ মরলে এই শায়েখের বাড়ির লোকজন এসে কান্না করে দেবে, আবার এর বাড়ির কোনো মানুষ মারা গেলে আমার বাড়ির লোকে শোধ দেবে। এই রীতি ছিল আগে, জানেন কি? এটা এক বাড়িতে মানুষ মারা গেলে একটা দল থাকতো, এই দলেরা এসে কান্না করে দিত। একজন মহিলা এসে আল্লাহ নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো ইসলাম গ্রহণ করলাম, তবে আমার কাছে তো ওই লোকগুলো একদিনের কান্না পাবে, একদিনের কান্না, কান্না বুঝেন, আমার কাছে একদিনের কান্না পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কিসের কান্না? বলে এই আমার বাড়িতে একটা লোক মারা গেছিল, এই লোকেরা এসে কান্না করে দিয়েছিল, কিন্তু আমি তো ইসলাম গ্রহণ করলাম, আমি এখন কান্না করতে পারছি না, আমার এখন কি হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হারাম জিনিসের কোনো বদলা নাই, এটা হারাম না, এটা জাহিলিয়াত না, এটা বিদআত। এই যে মসজিদের মাইকে ঘোষণা করা কি? বিদআত। আজকের পরে যদি এই মসজিদের মাইকে ঘোষণা করা হয় তাহলে এটা বিদআত জানার পরেও কি করা হবে? বিদআতকে লালন করা হবে, আর বিদআতকে লালন করে শয়তানেরা। কুল্লু বিদআতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক নতুন জিনিস আবিষ্কার করা গোমরাহি, আর সবাই কি? জাহান্নামী। তাহলে আপনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে লাভ কি? লাভ কি? আপনার যুক্তি দিয়ে, আপনার কথা দিয়ে ধর্ম চলবে না। ধর্ম চলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, ওয়া মা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু। আমার রাসূল যা আদেশ করে তা গ্রহণ করো, যা ছাড়তে বলে তা ছেড়ে দাও। আল্লাহ নবী নিষেধ করছেন তোমরা এটা করো না। এরপরও কি আমরা করবো এটা? আপনারা দেখবেন রিক্সায়, ভ্যানে, অটোতে দুই দিকে মাইক সেট করে এই শোক সংবাদ পুরো এলাকা প্রচার করা হচ্ছে। করছে কি করছে না? চলো এটা শেষ, শোক সংবাদ চলে গেল, এবার লোকটাকে গোসল করাতে হবে, গোসল করাতে হবে। গোসল করাতে গিয়ে দেখা যায় ঢিলা ব্যবহার করে, করে কি করে না? এটা বিদআত। গোসল করাতে যাওয়ার পর গোসল শেষ হয়ে গেল, এক কাপড়ের কাপড় দেয়, পুরুষকে কয় বড়, মহিলা কয় কাপড় দিতে হবে? মহিলার কয় কাপড় দিতে হয়? পাঁচ কাপড় দিতে হয়, তাই না? পুরুষকে কেন, পার্থক্য হইলো কেন? মহিলাকে পাঁচ কাপড় আবু দাউদে যে হাদিসটা আছে, হাদিসটা জয়ী, হাদিস চলবে না। পুরুষকে ও তিন কাপড় দিতে হবে, মহিলাকে ও তিন কাপড় দিতে হবে। ও সারা জীবন তো শুনে আসলাম যে পাঁচ কাপড় মহিলাকে দিতে হয়, আজকে বলছেন যে তিন কাপড়। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিন কাপড় দিয়েছিলেন, আপনাকে তিন কাপড় দিতে হবে। সবাই যে করছে বাংলাদেশে, সবাই যে করছে, এটা তারা কি ভুল করছে? জি, সবাই করলে যে ঠিক করবে এটা ঠিক নয়। আমরা এই জায়গায় যে লোকগুলো বসে আছি সবাই একটা জিনিস দেখেন, বাহিরের দিকে তাকান, একটু বাহিরের দিকে তাকান, দেখেন আসমান নেমে গেছে, আসমান নামছে না? সবাই কি আমরা ঠিক দেখছি না ভুল দেখছি? আমরা কি দেখছি? এটা ঠিক দেখছি, এটা কিন্তু শতটা ভুল দেখছি, ঠিক কিন্তু কি? সবাই যে করবে তাই ঠিক হবে এমনটা না। কিয়ামতের দিন সব মানুষ মিলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, এরকম করে যাবে আদম আলাইহিস সালামের কাছে, সব মানুষ একযোগে যাবে। সবাই সিদ্ধান্ত নেবে যে আমরা তো পাপী, আমরা যাই আদম আলাইহিস সালামের কাছে, আপনি আমাদের আব্বা, আপনি প্রথম মানুষ, একটু আমাদের জন্য সুপারিশ করুন। তিনি কি পারবেন সুপারিশ করতে? পারবেন না। তাহলে সকলেই সিদ্ধান্ত গ্রহণ করলাম, ঠিক না? বলিল, বলিল। শেষ পর্যায়ে কে সুপারিশ করবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলেই করলে যে ঠিক হবে, অধিকাংশ মানুষ করলে যে ঠিক হবে, এটা এ কথা নয়। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, এরপরও তারা মুশরিক। তাহলে অধিকাংশ মানুষ কোন পাল্লায় আছে? ওমিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়ামা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে লোকেরা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন, ওয়ামা হুম বিমুমিনিন, না, এরা মুমিন না। এরা কারা? ইখাদিউনাল্লাহ, এরা হচ্ছে আল্লাহকে ধোকা দিতে চায়। আল্লাযীনা আমানু, ধোকা দেয় ইমানদারদেরকে। তাহলে অধিকাংশ মানুষ করলেই যে ঠিক এ কথা নয়, অধিকাংশ মানুষ করলে যে ঠিক হবে এ কথা নয়। অল্প কুসঙ্গ মানুষ করবে, একদম অল্প লোক করবে। ইসলাম আসছে অল্পদের মাঝখান থেকে, আবার বিদায় নেবে অল্প সংখ্যক লোক দিয়ে।
অধিকাংশ করলে যে ঠিক হবে এই কথা নয়। আমি আপনাকে যে কথা বলতে চাচ্ছি, আগামীকাল থেকে আজ থেকে যদি কোনো মানুষ মারা যায় আর বাইকিং করা চলবে না, আর পুরুষকেও তিন কাপড় দিতে হবে, মহিলাকেও তিন কাপড় দিতে হবে, যখনই আপনি চার কাপড় দেবেন এটা বিদআত হবে। চলুন কবর পরে নিয়ে যাবো আপনাকে, তারপর শেষ করবো ইনশাল্লাহ। খাটিয়া তুললেন, ও এর আগে একটা কথা ছেড়ে আসছি আমি, লোকটা মৃত্যু শয্যায় আছে। কোন জায়গায়? মৃত্যু শয্যায়, মানে বিছানায় পড়ে আছে, 10 বছর অসুস্থ, বিছানায় পায়খানা করে, বিছানায় পেশাব করে। আমাদের মাদ্রাসা সাহেব গেলেন, এই হেফসখানায় যা বললেন এই হাফেজ সাহেবকে, যে হাফেজ সাহেব আমাকে আপনি 10 জন হাফেজ দিবেন, আমরা একটা জালালি খতম করুন। কি করুম? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। 100 বার বলার পর একবার বলতে হবে আস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই যে দোয়াটা ইউনুস আলাইহিস সালাম কোথায় পড়ছিলেন? মাছের পেটে। বিপদে পড়ে পড়লেন মাছের পেটে, বিপদে পড়ে পড়লেন কোথায়? মাছের পেটে। আজকেও যদি আমি আপনি বিপদে পড়ে এই দোয়াটা পড়ি, আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। হাদিস বুখারী মুসলিমের, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আপনি বিপদে পড়ছেন, চোরের কবলে আটক করছেন, আপনি ডাকাতের কবলে পড়ছেন, আপনি দোয়াটা পড়তে থাকেন, মনে মনে পড়তে থাকেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রক্ষা করবেন। তাহলে যে লোকটা বিছানায় পড়ে আছে, মৃত্যুশয্যায় আছে, আপনি তার পাশে এসে 10 জন লোক এনে যে খতমটা করলেন, এটা কি সুন্নাত না বিদআত? আমি যখন নাহুমির পড়ি, নাহুমির পড়া অবস্থায় আমি একটা খতমে গেলাম, আমাকে নিয়ে গেল, আমি যে হানাফি মাদ্রাসায় পড়ালেখা করছি, তো ওস্তাদ নিয়ে যাওয়ার পরে আমরা 15 জন মানুষ গেছি, ওস্তাদ সাথে আছে, আমাদেরকে দিছে তেঁতুলের বিচি, তেঁতুলের বিচি যে শক্ত জিনিস আমাদেরকে দিছে, তা আমরা এই তেঁতুলের বিচি দিয়ে ওই গুনছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। নিয়ম হলো একবার বলে একটা বিচিকে ট্রান্সফার করতে হবে। আধা ঘন্টা পড়ার পরে ওস্তাজি বলছেন যে হিসাব করো কার কতবার হলো, এখন কিছু খাবার দেবে। তা আমি গুনলাম, আমার 200 বার হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। একটা বার বললে একটা গুটি একবার দিতে হবে। তো ওস্তাদজি দেখছে কারো 5,000 হয়েছে, কারো 15,000 হয়েছে, কারো 10,000 হয়েছে, একথা আমি তি সবার পিছনে লাড্ডু। ওস্তাদজি খেপে গেছেন, হাই তুমি কি করছো? আমি তো হচ্ছে হেট চলবো নাকি, না 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 চালাও। ওস্তাদ শিখিয়ে দিচ্ছেন, না 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 না। ওস্তাদ কি আমাকে কি শিক্ষা দিল? এবার আমি কি বসে থাকি, একসাথে 5টা করে দেই। আধা ঘন্টা পরে শোয়া লাগবার পরা হয়ে গেল, 1 ঘন্টায় 2 বার খাবার হলো, ওই সময়তে 500 করে টাকা দিল পার হেড। আমার ছাত্র জীবনে নাহুমির পড়ি আমি, ওই সময়তে 2002-03 কথা, 500 টাকা আমার কাছে বেলা কিছু, আমিও খুশি, পেটও খুশি, পকেটও খুশি, হুজুরও খুশি, বাড়িওয়ালাও খুশি, ধাক্কাতে লোটে মারে থাইলাম। নিঃসন্দেহে এটা বিদআত, এটা সাহাবা ইকরাম করেননি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেনি, ইউনুস আলাইহিস সালাম কোন যুগের মানুষ, তিনি ওই যুগে মাছের পেটে পড়ছিলেন বিপদে পড়ে উদ্ধার হওয়ার জন্য, আর আজকে আমরা এটাকে এখানে চালু করলাম, আর হুজুর বলছে যে এটা জারালি খতম, এটা পড়লে 3 দিনে দিন মারা যাবে, না হয় বেঁচে উঠবে। তাহলে আমরা আল্লাহর উপরে কি হাত ঘুরালাম? না হাত ঘুরালাম কি? আল্লাহ নবী কি বলছেন, যখন কোন মানুষ মৃত্যু সাথে থাকে তোমরা একে কালেমার তলকিন দাও, মান কানা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি কারো মুখ দিয়ে শেষ বাক্য বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতে যাবে। যদি কারো মুখ দিয়ে শেষ বাক্য বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা জান্নাতে যাবে। আর আমরা কালেমার তলকিন না দিয়ে এর চারপাশে সুরা ইউনুস, দোয়া ইউনুস পড়ছি, এর চারপাশে কালে সুরা ইয়াসিন পড়ছি, সুরা বাকারা পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মৃত্যু ব্যক্তি লোকটা মৃত্যু সজ্জায় আছে, এই লোকের পাশে কোরআন তেলাওয়াত করা বিধান। মৃত্যু সজ্জায় থাকা ব্যক্তির পাশে একটা মাত্র কাজ করতে হবে, এর নাম হলো কালেমার তলকিন দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন তোমরা কি পিরাপিরি করো না, তোমরা বলতে থাকো, যদি তোমার কথা শুনে এই লোকটা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লোকটা জান্নাতে যাবে, তাহলে আল্লাহ নবীর কথাকে মানবেন না হুজুরের কথাকে মানবেন?
আমি যে কথা বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু সজ্জা থাকা ব্যক্তির পাশে কালেমার তলকিন করতে হবে আর আমরা কি করি কুরআন তেলাওয়াত করি কুরআন তেলাওয়াত করি লোকটা মারা যাওয়ার পরেও কুরআন কি জীবিত লোকের জন্য না মরা মানুষের জন্য তো মরা মানুষের জন্য যদি হয় তাহলে মরা মানুষ যখন মানুষ যখন মরে যায় তখন আমরা কুরআন তেলাওয়াত করি কে হাফেজরা করে না এই জন্য ওস্তাদজি বলেন যে হাফেজ হইছে খালি বিরামাতে দা করে আর মিলাদ করে বেড়ায় ওস্তাদজি দেখতে পারো না এই কারণে হাফেজদেরকে এই যে বিদাতগুলো এই বিদাতগুলো আমাদের ছেড়ে দিতে হবে আমি আর দুইটা বিদাতের কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ একদম 2 মিনিট ইনশাআল্লাহ লোকটা মারা গেল তার মানে জালালি খতম পড়া বিদাত অসুস্থ ব্যক্তির পাশে কুরআন তেলাওয়াত করা বিদাত লোকটা মারা যাওয়ার পরে তার পাশে কুরআন তেলাওয়াত করা বিদাত কি করতে হবে শুধু কালেমার তলকিন দিতে হবে এবার লোকটাকে কবরে নিয়ে যাওয়ার পরে আমরা একটা কাজ করি কবরে যখন নামাই সকলেই সমস্তরে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলি না সবাই বলেন কি লোকটা কবরে রাখার পরে যেই লোক কবরে নামবে একজন দুজন তিনজন কেবল এই তিনজন লোকই বলবে দোয়াটা কথা বুঝেন নাই বিসমিল্লাহি আলা মিল্লাতি সবাই যদি বলে তাহলে বিদাত হবে এটা এবার এই দোয়া শেষ যখন মাটি দিবেন কি বলে মাটি দিবেন মাটি দেওয়ার মূলত কোনো দোয়া নাই নির্ধারিত কোনো দোয়া নাই ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে হয় তাই বিসমিল্লাহ বলতে হবে কথা বুঝেন নাই আর আমরা কি করি একজন বলে দিচ্ছে সবাই বলেন মিনহা খলাকনাকুম ইমাম সাহেব বলে দিচ্ছে ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলছে না আহলে হাদিস অনেকেই বলে হানাফিরা তো বলে বলে আহলে হাদিস লোকরাও বলে একবারে ইমান চিয়ে চিয়ে পড়ে মোহাব্বত চিয়ে চিয়ে পড়ে এই জন্য তৃপ্তি হয় না দোয়াটা ওর না বললে তৃপ্তি হয় না দোয়াটা না বললে ওখানে কোনো দোয়া নেই বিসমিল্লাহ বলে দুই হাত হাতে মাটি নিয়ে মাথার থেকে পায়ের দিকে ছিটিয়ে দিবেন তিনবার এবার আপনি যখন চলে যাবেন একটা বাক্য বলে যাবেন আল্লাহুম্মা ফির লাহু ওয়া সাব্বিতহু আল্লাহুম্মা ফির লাহু ওয়া সাব্বিতহু আল্লাহ তুমি একে মাফ করে দাও হিসাবকে সহজ করে দাও আর আমরা কি করি মানুষ মাটি দেওয়ার পর চারজন চারখানিতে দাঁড়াই চারটা ডাল নিয়ে সুরা কুল চারটা কুল ভরে আমরা ডালটা কারি আছে না কবরে খেজুরের ডাল কারা বিদাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ ছিলেন বিশেষ কারণে কবরটা পুরাতন ছিল আজাব নিজ চোখে দেখছিলেন তাই আজকেও যদি আমরা গাড়তে চাই আমাদেরকে আজাবটা দেখতে হবে কবরটা পুরাতন হতে হবে কবরটা চলার পথে হতে হবে তিনটা কাজ লাগবে কবর হতে হবে চলার পথে হতে হবে পুরাতন আজাব নিজ চোখে দেখতে হবে দেখতে হবে পুরাতন কবর পাতে পাইতে পারি রাস্তায় কবর পাইতে পারি আজাব আমরা বুঝতেও পারবো না ডালও গাড়া যাবে না সর্বশেষ কথা বলবো যেটা মানুষকে মাটি দেওয়ার পরে আমরা সমস্বরে সবাই মিলে এক জায়গায় একটা তৃপ্তির ঢেকুর তুলে সবাই মিলে হাত তুলে দোয়া করি তাই না একবারে জান্নাতে দিয়ে আসি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জানাজা পড়লে এক কিরাত নেকি পাবে মাটি দিলে আর এক কিরাত নেকি পাবে এক কিরাত সমান এক উহুদ পাহাড় এই জানাজা এবং মাটি দিলে দুই কিরাত নেকি পাবে এরপরে যদি কেউ একটা বিদাত করে নেকি তো দূরের কথা জাহান্নাম ঘাড়ে নিয়ে বাড়ি যেতে হবে কোনটা করবেন নেকি না জাহান্নাম আজকের বক্তব্য শেষ করব আমার স্যার এখন কথা বলবেন এখন ঘটনা হয়েছে পরে সুযোগ নেই অনেক কথা বললাম যদি কথায় কোনো ভুল হয়ে যায় ক্ষমা করে দিবেন আর যদি মানার মতো হয় ইনশাআল্লাহ মেনে নেবেন আল্লাহ আমাদের মাফ করে দাও আল্লাহুম্মা আমিন আজকের এই প্রোগ্রাম তুমি কবুল করো আল্লাহুম্মা আমিন